महाराजा रंजीत सिंह सिख साम्राज्य एक जन महान शासक छिलें। उनी एक एमन एक जन राजा छिलें जिनी ना केवल पंजाबे के सूबे रूपे एकजुट राखें, निजे जीवन दशा इंग्रेजदेर निजेर काछे आसते देननी। एई कारणे ओनाके शेरे ए पंजाब ए नामे जाना जाय। महाराजा रंजीत सिंह एर जन्म साल 1780 ते गुजरावालाते हय, जा एखन पाकिस्ताने अवस्थित। ओनार पितार नाम संगावालिया महाराजा महासिंह छिलें ओ आर ओनार मार नाम राजकौर छिल। समय पंजाबेर उपर शिख ओ अफगानदेर राजत्व चलत, जारा पुरो एलाकाके अनेक मिसाले भाग करेछिलें। रंजीत सिंह एर पिता महासिंह सुकर चाकिया मिसाइलेर कमांडर छिलें। पश्चिम पंजाब अवस्थित एई एलाकार मुख्यालय गुजरावाला छिल। छोटो बयसेई असुखेर कारणे महाराजा रंजीत सिंह एर एकटी चोखे देखबार क्षमता कम हो जाए। जखन उनी मात्र 12 बछर बयस छिलें तखन पिता मारा जान आर राजपाटेर सब दायित्व ओनार कादेर उपर एसे पड़े। 12 এপ্রিল 1801 রঞ্জিত সিং মহারাজা উপাধি গ্রহণ করেন। এই সময় গুরু নানকের এক বংশজ ওনার রাজ্যাভিষেক করান। তিনি লাহোরকে নিজের রাজধানী বানান আর সাল 1802 তে অমৃতসরের দিকে যান। মহারাজা হবার পর উনি লাহোরকে নিজের রাজধানী বানান আর সাম্রাজ্য বিস্তার করতে শুরু করেন। ওনার ওই সময়ে ভারতে আফগানরা আতঙ্ক তৈরি করে রেখেছিল। আফগান ভারতে খুব তাড়াতাড়ি লুটপাট করতে শুরু করে ছিল। রঞ্জিত সিং আফগানদের শিক্ষা দেওয়ার জন্য আফগানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। উনি আফগানদের বিরুদ্ধে অনেক লড়াই লড়েন, এর পরিণামস্বরূপ উনি আফগানদের পশ্চিমী পাঞ্জাবের দিকে তাড়াতে সফল হন। আগে যাবার সময় উনি পেশাওয়ার সমেত পশতুনি এলাকার উপরও দখল করেন, যা ওনার সবথেকে বড় সফলতা প্রমাণ হয়। এটা একটা এমন ক্ষেত্র ছিল যেখানে ওনার আগে কোনো অমুসলিম শাসক শাসন করেনি। উনি এখানেই থেমে থাকেননি, আগে বারবার সময় উনি পেশাওয়ার জম্মু কাশ্মীর আর আনন্দপুর পর্যন্ত নিজের বিজয় পতাকা বিস্তার করেন। নিজেকে বেশি শক্তিশালী করে উনি একটি বিশেষ সেনা গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সেনাকে শিখ খালসা নামে জানা যায়। এই শক্তিশালী সেনাই লম্বা সময় পর্যন্ত ব্রিটিশ সৈন্যদেরকে পাঞ্জাব দখল থেকে আটকে রাখেন। পরে এমনও একটি সুযোগ আসে যখন পাঞ্জাব একমাত্র এমন একটি সুবা ছিল যার উপর ইংরেজদের দখল ছিল না। ব্রিটিশ ইতিহাসকার জেটি উইলারের মতে মহারাজা রঞ্জিত সিং যদি এক পিঁড়ি পুরনো হতো তাহলে উনি পুরো ভারতবর্ষকে জিতে যেতেন। বলা হয় যে নিজের শাসনকালে উনি পাঞ্জাবকে একটি সমৃদ্ধ মজবুত রাজ্য বানিয়ে দিয়েছিলেন, এতটাই মজবুত যে ওনার জীবিত অবস্থায় ইংরেজ পর্যন্ত ওখানে পা রাখতে ভয় পেতেন। শেষ পর্যন্ত উনি মধ্য পাঞ্জাবের জায়গা সুতুলথ থেকে ঝিলম পর্যন্ত দখল করে নেন। উনি নিজের রাজ্য বিস্তার করেন আর শিখ সাম্রাজ্যের স্থাপনা করেন। আর ওনার এই বাহাদুরি আর সাহসের কারণে ওনাকে শেরে পাঞ্জাব বলা হয়। মহারাজা রঞ্জিত সিং বেশি পড়ালেখা জানা ছিলেন না, কিন্তু উনি নিজের রাজ্যে শিক্ষা আর কলাকে অনেক প্রোৎসাহন দেন। উনি পাঞ্জাবে কানুন ব্যবস্থা লাগু করেন আর কখনও কাউকে মৃত্যুদণ্ড দেননি। ওনার সুবা ধর্মনিরপেক্ষ ছিল, উনি হিন্দু ও শিখ এর উপর উসুল করা জাজিয়া করের উপরও রোক লাগান। উনি অমৃতসরের হর মন্দির সাহেব গুরুদুয়ারতে সংমার্বল পাথর লাগান আর সাথে অনেক সোনা হয়ে মুড়ে দেন। তখন থেকেই সেই গুরুদুয়ারাকে স্বর্ণ মন্দির বলা হয়ে থাকে। সংসারে প্রসিদ্ধ বেশ মূল্যবান হীরা কোহিনূর ও মহারাজা রঞ্জিত সিংয়ের খাজানার রণক ছিল। তার ইচ্ছা ছিল যে উনি কোহিনূর হীরাকে পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিষ্ঠিত করবেন, জগন্নাথ ভগবানকে অর্পিত করেন। উনি হিন্দু মন্দিরকে অনেক অনেক টন সোনা দান করাবার জন্য প্রসিদ্ধ ছিলেন। কাশীর বিশ্বনাথ মন্দিরেও উনি অনেক টন সোনা দান করেছিলেন, কিন্তু পুরীতে অবস্থিত ভগবান জগন্নাথ এর কাছে পৌঁছানোর ওনার ইচ্ছা কোষাধ্যক্ষ বেলিরামের কুনীতির কারণের জন্য পুরো হয়নি। কেউ যতই বড় মহান হোক না কেন, কিন্তু মৃত্যুর থেকে পালাতে পারবে না। এর জন্য মহারাজা রঞ্জিত সিংকে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়। 27 জানুয়ারি 1839 লম্বা রোগের কারণে উনি সবসময়ের জন্য নিজের চোখ বন্ধ করে নেন। যদিও ওনার মৃত্যুর অনেক হাজার বছর হয়ে গেছে, কিন্তু আজও ওনাকে একজন দক্ষ সাহসী শাসক হিসাবে মনে করা হয়। এছাড়া ওনাকে ওনার উদারতা আর ধর্মনিরপেক্ষতা আর প্রতি প্রত্যেক ধর্মের প্রতি সম্মানের জন্যও জানা যায়।
বলা হয় যে উনি সব ধর্মকে এক সমান মানতেন, সব ধর্মের হিতের রক্ষার জন্য উনি সবসময় প্রয়াসরত থাকতেন। এছাড়া উনি আলাদা আলাদা ধর্মের মহিলাদের সাথেও বিবাহ করেন। ওনার পত্নীদের মধ্যে মেহতাব কর, রানী রাজকর, রানী রতন কর, রানী চন্দ কর আর রানী রাজবন্ত দেবী আদি ছিলেন। বোঝা যায় ওনার মধ্যে একজন দক্ষ প্রশাসকের সব গুণ ছিল। মহারাজা রঞ্জিত সিংয়ের মৃত্যুর পরে ইংরেজরা সাল 1845-এ শিখদের উপর আক্রমণ করেন। ফিরোজপুর নামে জায়গায় শিখ সেনা বীরতাপূর্ণভাবে ইংরেজদের আক্রমণ মোকাবেলা করেছিল, কিন্তু শিখ সেনার ওই সেনাপতি লাল সিং বিশ্বাসঘাতকতা করে আর মোর্চা ছেড়ে লাহোর পালিয়ে যায়। এই কারণে জয়ের কাছে পৌঁছেও শিখ সেনা হেরে যায়। ইংরেজরা শিখদের থেকে কোহিনূর হীরা ছিনিয়ে নেয়, সাথে কাশ্মীর ও হাজারার উপর নিজের আধিপত্য স্থাপন করেন। পরে ইংরেজরা 1.5 কোটি টাকা জরিমানা শিখদের উপর লাগান, যার মধ্যে শিখরা শুধু 50 লাখ দিতেই পেরেছিলেন। লর্ড হাস্টিং ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়াকে খুশি করবার জন্য কোহিনূর হীরা লন্ডনে পৌঁছে দেন, যা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা রানী ভিক্টোরিয়াকে সঁপে দেওয়া হয়। ওই দিনে মহারাজা রঞ্জিত সিংয়ের পুত্র দিলীপ সিং ওইখানেই ছিলেন। কিন্তু কিছু লোক বলেন যে দিলীপ সিংয়ের থেকেই ইংরেজরা কোহিনূর ছিনিয়ে নিয়েছিলেন। কোহিনূরকে আনুমানিক 1 মাস 8 দিন পর্যন্ত জৌহরিরা জাজ করেন, তারপরে রানী ভিক্টোরিয়া নিজের মুকুটে লাগান।